এবার পালাও আইলাইনারের। তো এবার তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করবো, আর যে মেকআপটা করে দেবে পিউ। তো পিউ কিন্তু কোনো দিন আমার মেকআপ করে দেয়নি, আমার মেকআপ আমি নিজেই করি যে যতটুকুই পারি আর কি। তো আজকে পিউকে আমি মেকআপ চ্যালেঞ্জ দিয়েছি, দেখা যাক ও কতটা কি মেকআপ আমাকে করে দিতে পারে। তো যদি ভালো হয় তাহলে তো অবশ্যই ভালো, আর যদি খারাপ হয় তাহলে জানি না তোমাদের সামনে আমি কি কোন মুখে আসবো আর কি। আর আমার মেকআপ আর্টিস্ট চলেও এসছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মেকআপ আর্টিস্টকে। হ্যাঁ দেখো, হাফ প্যান্ট, এরকম মেকআপ আর্টিস্ট তোমরা কোনো দিন দেখেছো কি না বলবে। হাফ প্যান্ট, গায়ে কুর্তি, গায়ে ওড়না। তো গরু চড়াতে এসছে না মেকআপ করতে এসছে আমি জানি না, তবে যাই হোক। তো মেকআপটা স্টার্ট করি, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি মেকআপটা স্টার্ট করা যাক। প্রথমে কি দিচ্ছি সেটা আগে বল। নিভিয়া সব,
হেল্পি করে নিলাম যাতে তোমাদের সুবিধা হয়। না ভুলটা ঠিকই আছে, কি ইউজ করছিস প্রথমে বল? আইলাইনার, আইশ্যাডো না দিয়ে আইলাইনার, প্রথমে আইশ্যাডো আর্টিস্ট মেকআপ আর্টিস্টকে আমাকেই বলে দিতে হচ্ছে কি আইশ্যাডো পরবে, যেটা ভালো লাগবে তুই কর না। কালো আছে আমার জামাতে, ব্ল্যাকের ওপরে দেখ যদি কিছু দিতে পারিস। দেখো কি অবস্থা, ও যে আমাকে কি আইশ্যাডো দেবে সেটা বুঝতে বুঝতেই ওর 1 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। ঢেলে দে ঢেলে দে, পুরো আইশ্যাডোটা আমার চোখে ঢেলে দে, চোখের পাতাতে আইশ্যাডো ফেলে দিয়েছে, এমন সুন্দর মেকআপ আর্টিস্ট। এবার ব্রাশটা ছেড়ে এবার হাতে করে আইশ্যাডো পরাচ্ছে। ওয়াও ওয়াও, দারুন দারুন, কই বাত নেই। তো চলো এবার তোমাদের ফাইনাল লুকটা একবার ভালো করে দেখিয়ে দিই। তো এবার তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাবো, আর কেমন হয়েছে না হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো 1 2 3 ফাইনাল লুক। আর আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে পিউ ঘোষ,
তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরকম এই মেকআপ আর্টিস্টের সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি তোমাদের কোনো মানে ভালো দিনে আর কি সাজতে চাও অবশ্যই আমি মেকআপ আর্টিস্টের নাম তোমাদেরকে দিয়ে দেবো, মানে পিউ মেকআপ আর্টিস্ট আর কি। তো খুব সুন্দর যত্ন সহকারে সাজিয়েছে আমাকে, আর তোমরা নিজেরাই সেটা দেখে নিয়েছো। হাপ্পান পড়া মেকআপ আর্টিস্ট, এ বাড়ি যা। এমনি কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আইলাইনারটা আই শ্যাডোটা তো দারুণ হয়েছে, হেভি আই শ্যাডো হয়েছে। এটা তো আমার কুর্তি লুক, এবার যদি আমার ইচ্ছা হয় তো একদিন ওর কাছে ব্রাইডাল সাজবো। যদি তোমরা বলো যে পিউ মেকআপ আর্টিস্টের কাছে একদিন ব্রাইডাল সাজার জন্য, তাহলে আমি একটা ব্রাইডাল মেকআপ লুক নিয়ে আসবো তোমাদের কাছে। তো তোমাদের কেমন লাগলো এই মেকআপ লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আজকের মতন এইটুকু, দেখা যাক আমার মা আমাকে চিনতে পারে কি না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।